এটা একটি বাচ্চাদের মিলন মেলা। তো এখানে এসে আমার একটা টপিক মনে পড়লো, যে বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যদি এই ব্যাপারে কারো কোনো সহযোগিতা হয়। তা হলো, আপনারা বৈবাহিক জীবনে যারা দুইজন অবস্থান করছেন, তারা আপনাদের লাইফে 24 আওয়ার্সকে অ্যাসেস করে দেখতে পারেন যে এর মধ্যে কোনো না কোনো মুহূর্তে আপনাদের মন খারাপ হয় কিনা, ডিপ্রেশনে আপনারা চলে আসেন কিনা। তা আমার কাছে মনে হয় যে এক বা একাধিক বাচ্চা ওয়েলকাম, শিশুদেরকে ওয়েলকাম জানানোর মাধ্যমে আমরা ডিপ্রেশন মুক্ত হতে পারি এবং আমাদের 24 আওয়ার্সটা সর্বক্ষণ মানে আনন্দময়ভাবে যাবে। তো হতে পারে যে অনেক ক্ষেত্রে বাচ্চারা অনেক রকমভাবে আমাদেরকে ডিস্টার্ব করে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই ডিস্টারবেন্সটা খুবই লিমিটেড। ম্যাক্সিমাম টাইমই আপনার অ্যাবাউট 90%-এর উপরে অথবা 95%-এর উপরে আপনি কিন্তু ভালো সময় কাটাচ্ছেন। তার মানে 1-5% শুধু আপনার খারাপ সময় অথবা যদি ডিফিকাল্ট কোনো চ্যালেঞ্জিং শিশু হয় তাহলে তাদের মাধ্যমে আপনি ডিফিকাল্টিতে পড়ছেন। যদিও এই ব্যাপারে আমার এই অবজারভেশনের ব্যাপারে কোনো এক্সটেন্ডেড রিসার্চ নেই, বাট আমি মনে করি যে এটা একটা রিসার্চ টপিক হতে পারে যে বাচ্চারা কি আমাদেরকে 24 আওয়ার্স আনন্দ দেয় কিনা অথবা মন খারাপ মুক্ত রাখে কিনা। তো আপনি যদি বাচ্চাদের যে ডিস্টারবেন্সটার কথা বলছি সেটাকে যদি লঘু করে দেখেন এবং বাচ্চাদের দিকে যদি তাকান, তো কোনো না কোনো উপায়ে বাচ্চারা আপনাদের কিন্তু মন ভালো করে দিবে। তো আমি আশা করি যে এই বিষয়ে কোনো না কোনো রিসার্চ হবে অথবা আপনারা এম্পিরিক্যাল রিসার্চে অংশগ্রহণ করার জন্য আপনারা এক বা একাধিক বাচ্চাদেরকে ওয়েলকাম জানানোর মাধ্যমে টেস্ট কেস হিসাবে দেখতে পারেন যে আপনাদের জীবনে এই বাচ্চারা আসলে কি আপনাদের সুখী করছে কিনা, ডিপ্রেশন মুক্ত করছে কিনা। এই নতুন অবজারভেশন এবং এই নতুন টপিকটার উপর যদি কারো কোনো কমেন্ট থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে আমি ওয়েলকাম জানাবো যে ইনবক্স করতে, তাহলে এইটা যাতে আমি আরও ডিপভাবে চিন্তা করার এবং গবেষণা করার সুযোগ পাই এবং এটা আরও প্রমোট করার চিন্তা করি। সবাইকে ধন্যবাদ।